এখানে পাঁচটি শ্লোক একসাথে রয়েছে। এই যে পাঁচটি শ্লোক একসাথে রয়েছে, এই পাঁচটি শ্লোককে একসঙ্গে পড়তে হবে এবং একসঙ্গে এর অন্বয় করতে হবে, তবে এর অর্থগুলো বুঝব। এই রকম যে রচনা তাকে বলা হয় কুলক। পাঁচটি শ্লোকে যখন একটি মাত্র সমাপিকা ক্রিয়া অন্বয় সাধন করে তখন সেই প্রকার শ্লোককে আমরা বলি কুলক। এখানে বক্ষে, এটি হলো সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়াটি অন্যান্য পদগুলোর সঙ্গে অন্বয় সাধন করছে এবং তার ফলে আমরা অর্থ বুঝতে পারছি। এবার এটা পড়ি। সো আয়ো মা জন্ম শুদ্ধা না মা ফলোদয় কর্মণাম আ সমুদ্র ক্ষিতি সা না মা নাক রথ বর্তমনাম যথা বিধি হুতাগ্নীনাম যথা কামার্চিতার্থীনাম যথা পরাধ দণ্ডানাম যথা কালো প্রবোধীনাম ত্যাগায় সম্ভৃতার্থানাম সত্যায় মিতভাষিণাম যশসে বিজিগীষুণাম প্রজাই গৃহমেধিনাম শৈশবে ভ্রস্তবিদ্যানাম যৌবনে বিষয়ীষীণাম বার্ধকে মুনিবৃত্তীনাম যোগেনান্তে তনুত্যজম রঘুনামন্বয়ম বক্ষে তনুবাগ্বিভবোপি সন তদ্গুণৈ কর্ণমাগত্য চাপলায় প্রণোদিতঃ। এবার সন্ধি ভেঙে পড়ি। সহ অয়ম আ জন্ম শুদ্ধানাম আ ফলোদয় কর্মণাম আ সমুদ্র ক্ষিতিশানাম আ নাক রথ বর্তমানাম যথা বিধি হুতাগ্নীনাম যথা কামার্চিতার্থীনাম যথা পরাধ দণ্ডানাম যথা কাল প্রবোধীনাম ত্যাগায় সম্ভৃতার্থানাম সত্যায় মিতভাষিণাম যশসে বিজিগীষুণাম প্রজাই গৃহমেধিনাম শৈশবে অভ্যস্ত বিদ্যানাম যৌবনে বিষয়ীষীণাম বার্ধকে মুনিবৃত্তীনাম যোগেন অন্তে তনুত্যজাম রঘুণাম অন্বয়ম বক্ষে তনুবাক বিভবঃ অপি সন তদ্গুণৈ কর্ণম আগত্য চাপলায় প্রণোদিতঃ। এবার অর্থটা অন্যায় করে অর্থ বুঝব। সোহ অয়ম, সো অয়ম, সহ অয়ম, সেই আমি, সেই আমি কে? আমি কবি। সেই আমি একদম শেষ শ্লোকে চলে এসো। সেই আমি তনুবাগ বিভব অপি, তনুবাগ বিভব অপি, অর্থাৎ আমার সামান্য বাক সম্পত্তি থাকলেও, অর্থাৎ আমি কবি সামান্য বাক সম্পত্তি যুক্ত হয়েও, আমার বাকশক্তি সামান্য তথাপি, তদ্গুণই তাদের গুণের দ্বারা, তাদের গুণসমূহ কি হচ্ছে? কর্ণম আগত্য, আমার কানে এসেছে, আমি শুনেছি, চাপলায় প্রণোদিত, চপলতার চপল ব্যক্তির মতোই আমাকে প্রবৃত্ত করাচ্ছে। কি করাচ্ছে? যে সেই রঘু রাজবংশদের, রঘু নাম অন্বয়ম বক্ষে, রঘু রাজবংশদের কথা আমি বলবো। কিরকম রঘু রাজবংশ, তাদের বৈশিষ্ট্য কি, তাদের
তারা কিরকম ব্যক্তি সেগুলো পূর্ববর্তী শ্লোকের বিষয়। এখানে বলছেন যে সেই আমি কবি, আমার সামান্য বাকশক্তি, তথাপি তাদের গুণ, তাদের গুণাবলী, অনেক গুণের কথা আমার কানে প্রবেশ করেছে এবং আমি চপল ব্যক্তির মতোই সেই কথা বলবো বা তাদের বংশ কথা বর্ণনা করব। আমি চপল ব্যক্তির মতোই সেই কর্মে প্রবৃত্ত হয়েছি। এবার এবার এই যে শ্লোকগুলো রয়েছে, আ জন্ম শুদ্ধা নাম, আ ফলোদয় কর্ম নাম ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বর্ণনাগুলো রয়েছে, এগুলো হলো রঘু রাজবংশের রাজাদের বৈশিষ্ট্য, তারা কিরকম ছিলেন। এবার সেগুলো দেখে নিন। আ জন্ম শুদ্ধা নাম, অর্থাৎ যারা জন্মকাল থেকেই শুদ্ধ বা পবিত্র, অর্থাৎ কি না, গর্ভধানাদি সংস্কারের দ্বারা যারা পরিশুদ্ধ। তারপর আ ফলোদয় কর্মণাম, যারা ফলোদয় পর্যন্ত কর্মানুষ্ঠানে নিরত থাকেন, অর্থাৎ যারা অভিপ্রেত ফল না পাওয়া পর্যন্ত কর্মানুষ্ঠানে রত থাকেন। এবং আ সমুদ্র স্মৃতি সানাম, অর্থাৎ যারা সমুদ্র পর্যন্ত পৃথিবীর সম্রাট ছিলেন, অর্থাৎ সসাগরা পৃথিবীর অধিপতি যারা। এবং আ নাক রথ বর্তম নাম, নাক মানে স্বর্গ, নাক লোক মানে স্বর্গলোক, অর্থটা এরকম হবে যাদের রথের পথ স্বর্গলোক পর্যন্ত গমন করত, অর্থাৎ যারা জন্মকাল থেকেই পবিত্র, যাদের অভিপ্রেত ফল না পাওয়া পর্যন্ত যারা কর্মানুষ্ঠানে রত থাকতেন, যারা সসাগরা পৃথিবীর অধিপতি ছিলেন এবং যাদের রথ রথের পথ স্বর্গলোক পর্যন্ত বিস্তৃত ছিল। এটা 5 নম্বর শ্লোকের অর্থ। এবার 6 নম্বরে কি বলছেন, ইয়থা বিধি হুতাগ্নিনাম, যারা বিধি অনুযায়ী যথা নিয়মে অগ্নিতে আহুতি দিতেন। তারপর ইয়থা কাম আর চিতার্থীনাম, যারা প্রার্থী, সেই প্রার্থীদের যারা তাদের প্রার্থনা অনুসারে দান করতেন, সেই রঘু রাজারা তারা অর্থ সঞ্চয় করতেন, সেই অসঞ্চিত অর্থ যে প্রার্থী যে কামনা নিয়ে তাদের কাছে উপস্থিত হতো, তারা তাদের সেই কামনাকে রাজারা পরিপূর্ণ করতেন। তাই বলা হয়েছে যে যথা কামার চিতার্থী নাম, অর্থাৎ প্রার্থনা অনুসারে প্রার্থীদের তারা দান করতেন। তারপর ইয়থাপরাধ দণ্ডানাম, তারা অপরাধীদের যথাযথ শাস্তি দিতে যথাযথ দণ্ড দান করতেন। তারপর ইয়থা কাল প্রবোধীনাম, এবং যথাকালে কর্মানুষ্ঠানে জাগ্রত থাকতেন। সম্পূর্ণ অর্থটা এরকম হবে, যারা বিধি অনুযায়ী অগ্নিতে আহুতি দিতেন, যারা কামনা অনুযায়ী প্রার্থীদের অর্চনা করতেন, যারা অপরাধ অনুযায়ী দোষীদের দণ্ডবিধান করতেন, এবং যথাসময়ে কর্মানুষ্ঠানের জন্য যারা উদ্যম দেখাতেন। এরপর ত্যাগায় সম্বৃথার্থানাম সত্যায় মিতভাষিণাম যশসে বিজিগীষুণাম প্রজাই গৃহমেধীনাম, অর্থটা এরকম যে ত্যাগায় সম্ভৃতার্থানাম, যারা দান করার জন্যই অর্থ সঞ্চয় করতেন। সত্যায় মিতভাষিণাম, যারা সত্য পালনের জন্য মিতভাষী থাকতেন। যশসে বিজিগীষুণাম, যারা খ্যাতি লাভের জন্য জয় করতে ইচ্ছা করতেন। এবং প্রজা ওই গৃহমেধীনাম, যারা সন্তান লাভের জন্য বিবাহ করতেন, সেই রঘু রাজবংশ রঘু রাজগণ। আবার বলছি যে যারা ত্যাগের জন্য, যারা দান করার জন্য
সঞ্চয় করতেন, ত্যাগায় সম্ভৃতার্থানাম, যারা দান করার জন্য অর্থ সঞ্চয় করতেন, সত্যায় মিতভাষিণাম, সত্যের জন্য যারা মিতবাক থাকতেন, যশসে বিজিগীষুণাম, যশ লাভের জন্য, যশ লাভের জন্য যারা জয় লাভের ইচ্ছা করতেন, এবং প্রজা ওই গৃহমেধিনাম, প্রজা বলতে এখানে বুঝতে হবে পুত্র, পুত্রের জন্য যারা গৃহস্থ হতেন বা বিবাহ করতেন বা দ্বারা গ্রহণ করতেন, তারা দ্বার গ্রহণ করতেন তারা। এরপরে শৈশবে অভ্যস্ত বিদ্যানাম যৌবনে বিষয়ীষীণাম বার্ধকে মুনিবৃত্তিনাম যোগে না অন্তে তনুত্যাজম, অর্থাৎ শৈশবে অভ্যস্ত বিদ্যানাম, যারা শৈশবে বিদ্যাভ্যাস করতেন, যৌবনে বিষয়ীষীণাম, যৌবনকালে যারা বিষয় চর্চা করতেন, বার্ধকে মুনিবৃত্তিনাম, বার্ধক্যের সময়ে যারা মুনিবৃত্তি গ্রহণ করতেন, অবলম্বন করতেন, এবং যোগেন এবং যোগেন অন্তে তনুত্যাজম, অন্তে অন্তিমে যোগেন তনুত্যাজম দ্বারা, অন্তে যোগের দ্বারা যারা দেহত্যাগ করতেন সেই রঘুরাজারা। তাহলে এই যে কথাগুলো বলা হলো, এগুলো সবগুলো রঘু রাজাদের বৈশিষ্ট্য। এই যে এইরকম যে রঘু রাজগণ, এই যে অন্তে যোগের দ্বারা দেহত্যাগ করতেন, বিদ্যা চর্চা, শৈশবে বিদ্যা চর্চা করতেন, যৌবনের বিষয় চর্চা করতেন, তো এই রকম যে রঘু রাজবংশ, রঘু রাজা, রঘুনাম, এই রকম রাজাদের, সেই রঘু রাজাদের কিরকম রঘু রাজা, তাদের বৈশিষ্ট্য পূর্ববর্তী শ্লোকগুলোতে তিনি বললেন। এই রকম রঘু রাজাদের অন্বয়ম, অন্বয় বলতে বংশ কথা, বক্ষে আমি বলবো, আমি বর্ণনা করব। ঠিক আছে, কুলক শ্রেণীর এই শ্লোকগুলির অর্থটা আরেকবার দেখে নিই। অর্থটা এরকম যে, যারা জন্ম থেকেই ছিলেন পবিত্র, যারা অভিপ্রেত ফল না পাওয়া পর্যন্ত কর্মানুষ্ঠানে রত থাকতেন, যারা সসাগরা পৃথিবীর অধিপতি ছিলেন, যাদের রথের পথ স্বর্গলোক পর্যন্ত বিস্তৃত ছিল, যারা শাস্ত্রীয় বিধিতে অগ্নিতে আহুতি দিতেন, যারা কামনানুসারে প্রার্থীদের অর্চনা করতেন, অপরাধ অনুসারে দোষীদের দণ্ড দিতেন এবং যথাসময়ে কর্মানুষ্ঠানের জন্য উদ্যম দেখাতেন, এরপর যারা দান করার জন্য অর্থ সঞ্চয় করতেন, সত্যের জন্য মিতবাক থাকতেন, যশ লাভের জন্য জয় লাভের ইচ্ছা করতেন, এবং সন্তান লাভের জন্য বিবাহ করতেন, যারা শৈশবকালে বিদ্যাভ্যাস করতেন, যৌবনে বিষয় উপভোগ করতেন, এবং বার্ধক্যে মুনিবৃত্তি অবলম্বন করে যোগের দ্বারা দেহত্যাগ করতেন। এরপর বলছেন যে শেষ শ্লোকটার অর্থ এরকম যে, সামান্য বাকশক্তি নিয়ে সেই রঘুবংশের রাজাদের কথা আমি, অর্থাৎ কবি কালিদাস, এখানে কীর্তন করব বা বলবো। তাদের অনেক গুণের কথা আমার কানে প্রবেশ করেছে এবং চপল ব্যক্তির মতোই আমি কর্মে প্রবৃত্ত হয়েছি, বা আমার মতোই কর্মে প্রবৃত্ত করেছে।